আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পারফেক্ট পোলাও রান্না করে দেখাবো। দুই টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে দিলাম। পাঁচটা এলাচ দিয়ে দিলাম, চারটা দারচিনি দিয়ে দিলাম, তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে বাদামি কালার হয়ে গেলে এক বাটি গাজর দিয়ে দিলাম। গাজরটা ভেজে নিব সুন্দর করে। গাজরটা ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। পোলার চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। কালিজিরা পোলার চালটা দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তিন পট চাইলে আমি ছয় পট পানি দিব। পানিটা ফুটে কমে আসলে চুলাটাকে লো আঁচে রেখে দিতে হবে, একটু লেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে পোলাওটাকে লেড়ে চেড়ে নিব। দেখেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে, কত সুন্দর হয়েছে ঝরঝরা। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট গাজরের পোলাও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।